আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 20 রোজার পর যে কারণে মাংস বিক্রি ছেড়ে দেওয়ার ঘোষণা খলিলের, দেশের সবচেয়ে দামি অস্ত্র আমার কাছে, ফোন আলাপে কেন এই কথা বললেন খলিল, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যাদের জন্য এত কিছু করেছেন তারাই আজ পাশে নেই, এ কারণে রাজধানীর শাহজাহানপুরের আলোচিত গরুর মাংস বিক্রেতা খলিলুর রহমান আগামী 20 রমজানের পর থেকে আর মাংস ব্যবসা করবেন না, দুঃখ প্রকাশ করে জাতীয় একটি দৈনিকে এই কথা জানিয়েছেন তিনি। খলিল বলেন, যে মাংস ব্যবসায়ীদের জন্য এত কিছু করলাম তারা এখন কেউ আমার পাশে নেই। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম এতদিন আমার কাছে থাকলেও এখন আর নেই, সরকারও আর আমার সঙ্গে নেই, ফলে আমি আর মাংস ব্যবসায় করব না। কথা দিচ্ছি আগামী 20 রমজানের পর আর খলিল মাংস বিতান থাকবে না, জীবনেও আর মাংস ব্যবসা করব না। সম্প্রতি নানা আলোচনা সমালোচনায় উঠে এসেছে মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের নাম, কখনো দাম কমিয়ে আবার কখনো বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি, তাকে নিয়ে বিতর্ক অনেক। কেউ বলছেন রাষ্ট্রীয় সুবিধা নিতে দাম কমিয়ে আলোচনায় থাকতে চেয়েছেন খলিল, আবার সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে নিম্নমানের মাংস দেওয়ার অভিযোগও ওঠে, ক্ষুব্ধ ক্রেতার সঙ্গে মারামারি ঘটনাও সামনে এসেছে। প্রথম রমজানে 595 টাকা কেজি দরে মাংস বিক্রির ঘোষণা দিয়ে তাক লাগান খলিল, পুরো রমজান মাসে এই দরে মাংস বিক্রির কথা থাকলেও 10 রমজানে এসে বেঁকে বসেন, এক লাফে দাম বাড়িয়ে দেন 100 টাকা। লোকসানের অজুহাত তুলে ভারতীয় গরু আনতে 10 দিনের জন্য সীমান্ত খুলে দেওয়ার দাবি তোলেন, গত 2 দিনে দোকানও বন্ধ রাখেন তিনি। খলিলের হঠাৎ এমন রহস্যজনক আচরণে যখন ক্ষুব্ধ ক্রেতা ও সংশ্লিষ্টরা, তখন গতকাল রোববার সংবাদ সম্মেলনে আবারও ঘোষণা দেন 20 রমজান পর্যন্ত 595 টাকা কেজি দরে মাংস বিক্রি করবেন তিনি। সংবাদ সম্মেলনে মাংস বিক্রির সময় ও দাম নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে খলিল বলেন, আমি এখন থেকে সকাল 7টায় দোকান খুলে বিকাল 3টা পর্যন্ত মাংস বিক্রি করব। আগামী 20 রমজান পর্যন্ত প্রতিদিন 20টা করে গরু বিক্রি করা হবে, এই সময়ে 595 টাকায় গরুর মাংস বিক্রি করা হবে। আগে প্রতিদিন 40টি বিক্রি করলেও এখন আর সেটি সম্ভব নয়। এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, গরুর মাংস বিক্রেতা খলিল নয়ন ও উজ্জ্বল এতদিন লোকসান দিয়ে গরুর মাংস বিক্রি করেছেন, গরুর দাম বেড়ে যাওয়ায় বর্তমানে মাংসের দামও বেড়ে গেছে, তাদের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা সম্ভব নয়, এই পরিস্থিতিতে তারা কি করবেন এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। এদিকে নতুন আলোচনার জন্ম দিলেন এই মাংস ব্যবসায়ী, নিজের কাছে দেশের সর্বোচ্চ দামি অস্ত্র আছে বলে জানালেন তিনি, শুধু তাই নয় কেউ তার সামনে এলে বেঁচে থাকতে পারবে না বলেও হুমকি দেন, এমনকি তার অর্থকড়ির পরিস্থিতিও তুলে ধরেন। এক মাংস ব্যবসায়ীর সঙ্গে খলিলের ফোন আলাপের এমন একটি অডিও সামনে এসেছে, তবে এই বিষয়ে খলিলুর রহমান বলেন, একজনকে ভয় দেখাতে তিনি এসব বলেছেন, আগামী 20 রমজানের পর থেকে তিনি আর মাংস ব্যবসা করবেন না। বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল, আমার যে আর্মস গান, বাংলাদেশে তিনটা ব্যক্তির কাছে আছে সবচেয়ে দামি দামি গান। সম্প্রতি রাজধানীর আলমগীর নামে এক মাংস ব্যবসায়ীর সঙ্গে টেলিফোনে খলিল বলেন, বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল, আমার যে আর্মস গান বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে সেটা সবচেয়ে দামি আর্মস, একে 47 মন্ত্রী এমপির কাছেও নেই, আমার দোকানের একটা স্টাফ 2 কোটি টাকার মালিক, মাংস ব্যবসায়ীরা অনেক শক্তিশালী, তারা অনেক টাকার মালিক, আমার যদি কিছু না থাকতো ওরা যে কত দিক দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, কত দোষ খোঁজার চেষ্টা করতেছে পাইতাছে না, এরা জানে আমার সামনে এলে একটাও বাইচা থাকতে পারবে না, আপনাদের গর্ব আমি একটা মাংস ব্যবসায়ী খলিল। টেলিফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির নাম ধরে তিনি বলেন, আমার স্টাফ অনেক, আমি 15 দিন পর পর আমার ফার্নিচার দোকানের ছাদে কাচ্চি তেহারি যা মন চায় তাগরে খাওয়াই, আল্লাহ দিছে খা, আমার দোকানের পোলারা খাইব ওগেরও দিয়াই তো আমি কামাইছি, আমার গোস্ত দোকানে একটা লোক আছে 25 বছর ধৈরা, একটা লোক আছে 20 বছর ধৈরা, আর বাদ বাকিগুলো 12 থেকে 13 বছর ধৈরা আছে, একটাও আমারে ছাইডা যায় না, রাইত শেষে যখন টাহাটা দেহি ভাই তখন মনটা ভৈরা যায়। ফোন আলাপের বিষয়ে খলিলুর বলেন, এক মাংস ব্যবসায়ীকে ভয় দেখানোর জন্য আমি এসব বলেছি, 2021 সালে অস্ত্রের লাইসেন্স পেয়েছি, আমার কাছে যে অস্ত্র আছে তা খুবই সাধারণ, AK-47 আমার কাছে নেই। তিনি আরো বলেন, যে মাংস ব্যবসায়ীদের জন্য এত কিছু করলাম
তারা এখন কেউ আমার পাশে নেই। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম এতদিন আমার কাছে থাকলেও এখন আর নেই, সরকারও আর আমার সঙ্গে নেই, ফলে আমি আর মাংস ব্যবসায় করব না, কথা দিচ্ছি। আগামী 20 রমজানের পর আর খলিল মাংস বিতান থাকবে না, জীবনেও আর মাংস ব্যবসা করব না।